হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা ক্রিকেট লাভারদের জন্য একটি হেল্পফুল ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকে আমি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একটি ট্যুর গাইড দেবো। সো প্রথমে আপনি আপনার টিকিট আপনার গেটটি দেখে নেবেন, কোন গ্যালারি কোন ইয়ার। টিকিট চেক হওয়ার পরে আপনাকে এখানে ফুল চেক আপ করা হবে, কয়েন, এরপর হেডফোন, এরপর ক্যামেরা, এগুলো কিছুই অ্যালাউড না। যেগুলো যেগুলো অ্যালাউড না ওখানে লেখা আছে, ওগুলো আপনাদেরকে নিয়ে ওরা রেখে দিবে। পরবর্তীতে আপনি যাওয়ার সময় তা চাইলে নিতে পারেন, আর যদি ভাগ্য বেশি ভালো হয় তাহলে তা নাও পেতে পারেন। তো এটা হচ্ছে জহুর আহমেদ স্টেডিয়ামের আউটার, নতুন একটা ইনডোর হচ্ছে এখানে। যেতে যেতে টাইগার শোয়েবের সাথে দেখা হয়ে গেল, সে এটিএন বাংলাকে তার সাক্ষাৎকার দিচ্ছে। তার সাক্ষাৎকার পরেই আমি ইস্টার্ন গ্যালারিতে চলে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য যে ইস্টার্ন গ্যালারির ভিউটা কীরকম। আমার টিকিটটা ছিল মেনলি ইন্টারন্যাশনাল গ্যালারি, সো আমি ইন্টারন্যাশনাল গ্যালারিতে চলে আসলাম। ইন্টারন্যাশনাল গ্যালারিতে ভিউটা কিছুটা এরকম, দেখতে পাচ্ছেন বাংলাদেশ আফগানিস্তানের খেলা চলছে, দর্শক মোটামুটি এসেছে, আরও কিছু আসবে। যেহেতু আমি প্রথমে শুরুতেই চলে এসেছি, 11টা বাজে খেলা শুরু ছিল, আমি তখনই চলে এসেছি। ইন্টারন্যাশনাল গ্যালারিটা হচ্ছে আসলে উপরে ছাদ থাকে, তো সেক্ষেত্রে রোদটা পড়ে না আর কি, বলতে গেলে একটু ভিআইপি গ্যালারি। আর বাকি যে ইস্টার্ন অ্যান্ড ওয়েস্টার্ন এই দুইটা গ্যালারি আছে, এই দুইটা গ্যালারিতে আপনার রোদ পড়বে, আর মানুষের বিষয়ে আর ওইসব গ্যালারিতে খেলা দেখতেও মজা। প্রায় বিকাল হয়ে গেছে, বিকালের দিকে আপনার লাইটগুলো জানানো হয়, এটা রাতের পরিবেশ। যাই হোক, বাংলাদেশ একটা শ্বাসরুদ্ধকর খেলা জিতেছে, এটা দেখার মজাই আলাদা ছিল। টিকিটের টাকাটা অবশেষে উসুল হলো। আশা করি ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।